সুপ্রিয় দর্শক, আমি মোরশেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় উন্নয়ন ও গণতন্ত্র, নাগরিক ভাবনা। আর এ নিয়ে আমাদের জন্য আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর তারেক শামসুর রহমান, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন, আমাদের ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনে পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু, কোনো কর্মকর্তার কারণে শিডিউল বিপর্যয় হলেই আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি রেলমন্ত্রী। 20 সেপ্টেম্বরের মধ্যে সব পোশাক কারখানাকে উৎসব বোনাস পরিশোধের নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর, ঈদের আগেই দিতে হবে চলতি মাসের 15 দিনের বেতন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 নিষ্ক্রিয় করে প্রজ্ঞাপন জারি, বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান করে পুনর্গঠিত নতুন ট্রাইব্যুনাল। লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল 4-0 আসনে উপনির্বাচন 28 অক্টোবর, মনোনয়নপত্র দাখিল 30 সেপ্টেম্বর, প্রত্যাহার করা যাবে 11 অক্টোবরের মধ্যে। এবং নানা আয়োজনে সারা দেশে একযোগে আয়কর দিবস পালিত, সেরা 10 করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হল ট্যাক্স কার্ড। এবার চলে আসব সরাসরি আমাদের আজকের আলোচনায়। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 2007 সাল থেকে জাতিসংঘের উদ্যোগে এই দিবসটি পালিত হয়ে আসছে, এবং এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্পেস ফর সিভিল সোসাইটি। তো আমি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বর্তমান বাংলাদেশের সিভিল সোসাইটির জন্য কতটুকু স্পেস আছে, অথবা সিভিল সোসাইটি সমাজে কতটা ভূমিকা রাখতে পারছে। সিভিল সোসাইটি আমরা বাংলা করেছি সুশীল সমাজ, আমি মনে করি সেটি যথাযথ বাংলা হয়নি, সেটি হওয়া উচিত নাগরিক সমাজ। কারণ একটা দলকে আমি আলাদা করে বিবেচনা করলাম, যারা সব মানুষের প্রতিনিধিত্ব করবেন, তাহলে সেখানে গণতন্ত্রের একটা অভাব আমরা বোধ করছি। তাদেরকে কারা নির্বাচিত করছেন, তারা কি যোগ্যতার সাথে নির্বাচিত হচ্ছেন, তারা শিক্ষিত সেই জন্য, তারা মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত সেই জন্য, নাকি তারা কোনো বিশেষ জ্ঞানের অথবা বিশেষ দক্ষতার অধিকারী সেই জন্য। তো যখনই একটা সিভিল সমাজ বা সুশীল সমাজের কথা ওঠে, তখন আমি একটু বিচলিত হই। নাগরিক সমাজ হলে আবার সম্পূর্ণ নাগরিক সমাজ, প্রত্যেক নাগরিকের একটা অংশগ্রহণ থাকে, তাহলে ওই আলাদা কোনো বিচার বিবেচনা থাকে না। আমি মনে করি আমাদের দেশে এই সুশীল সমাজ চিন্তাটাই আমাদের নতুন করে একটু ভাবতে হবে। কারণ আমি দেখেছি সুশীল সমাজ যেটি হওয়া উচিত ছিল জনগণের কাছে জবাবদিহিমূলক, এবং কোনো বিশেষ রাজনৈতিক দলের ভাবাদর্শের অনুকূলে থাকলেও সেখানে ওই দলের পক্ষে মাঠে নামবেন বা একটা সাংঘর্ষিক অবস্থার ভিতরে একটা পক্ষ অবলম্বন করেন, সেটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নয়। ফলে আমাদের দেশের নাগরিক সমাজ বা সুশীল সমাজ যাই বলি, তার গঠনে একটা বৈপরীত্য আমরা লক্ষ্য করছি, যেখানে সকলের অংশগ্রহণমূলক একটা প্রক্রিয়া চালু থাকার কথা ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ সেখানে অন্তর্ভুক্ত, যারা হয়তো শিক্ষিত এবং উচ্চবিত্ত অথবা মধ্যবিত্ত, কিন্তু নিম্নবিত্ত কেউ কিন্তু সুশীল সমাজের অন্তর্ভুক্ত নয়। তারপর পেশাজীবীদের প্রতিনিধিত্ব আছে সেখানে, কিন্তু একজন পেশাজীবী হলেই যে তিনি জনগণের পক্ষে সবচেয়ে ভালো কথাগুলি বলতে পারবেন তা কিন্তু নয়। সেখানে কৃষকের কোনো অন্তর্ভুক্তি নেই, সেখানে শ্রমিকের কোনো অন্তর্ভুক্তি নেই। তাহলে সুশীল সমাজ থেকে একটা বিচ্ছুত মনে হচ্ছে আমাদের সত্তা, সেই জন্য একটা স্ববিরোধ আছে এখানে এবং কাজ করতে পারছে না। এই জন্য এই স্ববিরোধটা প্রথম, যে আসলে সুশীল সমাজ কারা সেটা নিয়ে বিতর্ক আছে। তারা কি জনগণের পক্ষে কথা বলতে পারছে, তারা জনগণের ভোটে নির্বাচিত হননি, তাহলে জনগণের পক্ষে তারা কথা বলার অধিকারটা কোত্থেকে আসলো, সেটা আমাদের প্রথম প্রশ্ন। ধরে নিলাম যে তাদের শিক্ষাধিকার জন্য, অভিজ্ঞতার জন্য জনগণের পক্ষে তারা কথা বলতে পারেন। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমাদের দেশে যারা সুশীল সমাজের তথাকথিত সদস্য, তারা কিন্তু দুটো বড় দলের অনুসারীর মধ্যে বিভক্ত হয়ে গেছেন।
আমাদের দেশ খুব দুর্ভাগ্যজনক বিভক্তি, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এই কথাগুলি আমার বলতেও একটু কষ্ট হচ্ছে, যে পেশাজীবী যারা তারাও দলভিত্তিক পেশাজীবিত্ব নিয়ে আছেন। অর্থাৎ আমাদের ডাক্তারদের ভিতর একটা দল আওয়ামী লীগের সমর্থক, একটা দল বিএনপির সমর্থক অথবা জামাতের সমর্থক। এই বিভাজনটার জন্য আমাদের সুশীল সমাজ খুব সক্রিয় ভূমিকা পালন করতে পারে না। ধরুন একটা সরকার আছে ক্ষমতায়, যে সরকারের পক্ষের যারা সুশীল সমাজের মানে যারা অন্তর্ভুক্ত, তারা যখন কথা বলেন সরকার তাদের কথাটা শুনছে, কিন্তু যারা সরকারি অন্য বিরোধী দলের অনুসারী সুশীল সমাজের সদস্যরা, তারা যখন সেই এক এক বিষয়ে কথা বলেন সরকার সেখানে শুনতে আগ্রহী হয় না। ফলে আমি দেখেছি যে সুশীল সমাজের বিভক্তির কারণে, এই দুটো বিভক্তির কারণে খুব বেশি যে খুব একটা ভূমিকা পালন করতে পারছে তা নয়। আর মাঝে মাঝে সরকার খুব বিরক্ত হলে সুশীল সমাজের কোনো কোনো অংশ নিশ্চুপ হয়ে যান, এবং যে ইস্যুগুলি নিয়ে আমাদের সত্যিকার অর্থে বিতর্ক হওয়া উচিত, যে গণতন্ত্রের বিষয়টা নিয়ে আমাদের দলগুলির ভিতর গণতন্ত্রের অভাব আছে সেটা নিয়ে বিতর্ক হওয়া উচিত, ছাত্রদের রাজনীতি কী হওয়া উচিত সেটা নিয়ে একটু বিতর্ক হতে পারে। এই বিতর্কে সুশীল সমাজ কখনো জড়িত হয় না খুব ঘনিষ্ঠভাবে, কারণ সেখানে পক্ষ বিপক্ষ থাকে বলে। অ্যান্টোনিও গ্রামসি যে সুশীল সমাজের কথা বলেছেন, সেটি হচ্ছে সমাজের একটা অংশ যারা সমাজ নিয়ে নিরন্তর ভাবনা চিন্তা করবেন, যাদেরকে মানুষ জানবে পরার্থপরতার চর্চা করছেন, তারা কোনো স্বার্থপরতার চর্চা করছেন না, যারা তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে সমাজকে কিছুটা পথ দেখাতে পারবেন, সেই ধরনের একটা অংশ সমাজের যারা এই সমাজে ক্রান্তিকালে বা সংকটকালে একটা পথ দেখাবার ভূমিকা অবতীর্ণ হবেন। ষাটের দশকে আমাদের দেশে এই রকম একটা সুশীল সমাজ ছিল বা নাগরিক সমাজ ছিল, যারা জনগণকে সঙ্গে নিয়ে জনগণের চিন্তাভাবনাকে প্রতিফলিত করেছেন এবং জনগণের চিন্তাকে সঠিকভাবে একটা পথে নিয়ে আসার জন্য তারা একটা ভূমিকা রেখেছেন, এবং তারা পুলিশ এবং পাকিস্তান রাষ্ট্রের বিরাগ ভাজন হয়েছেন, অনেকে জেল জুলুম সহ্য করেছেন। সর্দার ফজলুল করিমের কথা বলতে পারি, মুনির চৌধুরীর কথা বলতে পারি, এই ধরনের অজিত গুহের কথা বলতে পারি, যারা এই এই এইরকম ত্যাগ শিকারে সর্বদা প্রস্তুত ছিলেন, নিজেদের স্বার্থ তারা কখনো দেখেননি, জনগণের স্বার্থটা মাথায় রেখেছেন। এখন আমাদের সুশীল সমাজ তারা সেই রকম স্বার্থ ত্যাগে প্রস্তুত কিনা সেই প্রশ্নটা আমার আছে, অথবা যদি স্বার্থ ত্যাগে প্রস্তুত থাকেন কোনো একটা সরকারের আমলে, বুঝতে হবে আগামী সরকার যদি ভিন্ন সরকার আসে তখন সেই সরকার তাদেরকে মূল্যায়ন করবে। মূল্যায়ন করবে কথা কিন্তু আমাদের দেশে খুব চলছে, তো যদি মূল্যায়ন মুখাপেক্ষী থাকে তাহলে সুশীল সমাজের খুব বেশি দূর যাওয়ার সম্ভব হবে না। সুশীল সমাজকে সরকারও যে সহযোগিতা করছে তা নয়, কারণ সুশীল সমাজের একটা তো দায়িত্ব হচ্ছে যে সরকারের সমালোচনা করা, সরকারের মানে যাকে বলে যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা যদি সুশীল সমাজ না করতে পারে তাহলে সরকার সবসময় পথে থাকবে না। আমরা শুধু দুই একটা সময় আছে যখন আমরা খুব সরব হই, কিন্তু মাঝে মাঝে ওই যে বলে না স্ট্র্যাটেজিক সাইলেন্স, কৌশলী নীরবতা আমরা অনেক সময় পালন করি। 1/11 পর আমি দেখেছি আমাদের সুশীল সমাজ খুব কৌশল নীরবতার ওই মোডে চলে গিয়েছিলেন, তারা কিন্তু খুব সক্রিয় ছিলেন বলা যাবে না, খুব যে রাস্তায় নেমে আন্দোলন করেছেন তাও বলা যায় না, লেখালেখির মাধ্যমে যে আন্দোলন করেছেন বলা যায় না, তারা বরঞ্চ দেখেছেন ঠিক আছে সময় যাক কি হতে পারে দেখছি, এরকম একটা অপেক্ষার পালায় সময়টা শেষ করে দিয়েছেন। তখনই বুঝতে পেরেছি যে আমাদের সুশীল সমাজের ভিতরে একটা স্ববিরোধিতা আছে, যার কারণে সেটি যে খুব প্রকৃষ্টভাবে কাজ করতে পারছে সেটি কিন্তু আমার মনে হয়নি। জি অধ্যাপক তারেক শামসুরেহমান, একই বিষয়ে আপনার মতামতটাকে জেনে নিই। আমি 2007 সালে যখন জাতিসংঘ এই গণতন্ত্র দিবস পালন করে আসছে, এবং বাংলাদেশ আমার যতটুকু মনে পড়ে 2009 সাল থেকে বাংলাদেশ এই গণতন্ত্র দিবস পালন করে, এক্ষেত্রে যেটা প্রফেসর মঞ্জুরুল ইসলাম বললেন যে সুশীল সমাজের যে বিভক্তি, এটা অত্যন্ত মানে দুঃখজনক যে আমরা লক্ষ্য করেছি যে সুশীল সমাজের মধ্যে যে যে বিতর্কটা সবচেয়ে বেশি এখন, বলা হয় যে সুশীল সমাজ সমাজের একটি শ্রেণীকে প্রতিনিধিত্ব করেন, তাদের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক সেই অর্থে নেই, এবং যে বিতর্কটা অতীতে একবার বড় করে দেখা দিয়েছিল যে 1/11 সুশীল সমাজের একটা ভূমিকা। আসলে আপনি জানেন নিশ্চয়ই যে এই সুশীল সমাজের কনসেপ্ট এসেছিল ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, ওয়ার্ল্ড ব্যাংক এটাকে প্রমোট করেছিল এক সময়, যে উন্নয়নশীল বিশ্বের দেশে যা রাজনৈতিক দলগুলোর বাইরে একটা বুদ্ধিজীবী শ্রেণী, শিক্ষিত শ্রেণী, এদেরকে প্রমোট করা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বারে বারে এই সুশীল সমাজটা একাধিক কারণে
আলোচনা এসেছে, আমি বিতর্ক বলবো না, একাধিক কারণে আলোচনা এসেছে। ওয়ান ইলেভেনের সময় একভাবে তাদের ভূমিকাটা সামনে চলে আসছে। ইদানিংকালে আমরা মাঝে মধ্যে দেখি সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী কিছু ব্যক্তির কর্মকাণ্ড, এটাও রাজনীতির রাজনীতি নেতৃবৃন্দের পক্ষ থেকে সমালোচিত হয়েছে। এবং মূল কারণটা ওই একটা জায়গাতেই যে সুশীল সমাজের লোকজনরা বেসিক্যালি এটা ঢাকা কেন্দ্রিক, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি যে ঢাকা কেন্দ্রিক, এবং এদের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা খুব কম। অর্থাৎ রাজনীতিবিদদের মধ্যে অনেক অনেক ত্রুটি আছে, তাদের মধ্যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু তারপরও এটা তো সত্য কথা যে সাধারণ মানুষ কিন্তু যখন সমস্যা পড়ে তো রাজনীতিবিদদের কাছেই যায়, স্থানীয় রাজনীতিবিদদের কাছেই যায়, তারা সাহায্যের জন্য তাদের সমর্থনের জন্য তাদের কাছেই যায়। কিন্তু সুশীল সমাজের নামধারী যারা যারা তাদের অবস্থানটা অনেকটা ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক, তাদের কিন্তু সুশীল সমাজের সমর্থনটা তারা কিন্তু পায় না। সুশীল সমাজ তাদের কাছে যেতে পারে না বা তারা সুশীল সমাজের কাছে আসতে পারে না, এই একটা ব্যারিয়ার কিন্তু আছে। এবং আরও একটা জিনিস খুব লক্ষণীয় যে তারা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে তারা সক্রিয় হয়েছে, অত সাধারণ মানুষের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো যেগুলো নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়েন, যে বিষয়গুলো নিয়ে তারা সবসময় তাদেরকে বিব্রত অবস্থায় পড়তে হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো আমরা দেখিনি যে সুশীল সমাজ খুব অ্যাক্টিভ। যেমন ধরেন বলা যেতে পারে বিদ্যুৎ দাম বাড়ানোর কথা, যেমন যে যানজটের বিষয়গুলো, এগুলো সাধারণ মানুষের সাথে সরাসরিভাবে সম্পর্কিত, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু সুশীল সমাজকে আমরা কখনো তৎপর হতে দেখি না বাংলাদেশের প্রেক্ষাপটে। তাদেরকে তৎপরতা দেখি বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ ইস্যুকে সামনে নিয়ে, ইলেকট্রাল রিফর্মস, তারপর নির্বাচন প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে তৎপরতা দেখি। ফলে একটা বিতর্ক বাংলাদেশে আছেই যে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের এই যে গণমানুষের, সাধারণ মানুষের কতটুকু প্রতিনিধিত্ব করতে পারছেন বা সাধারণ মানুষের তাদের যে সমস্যাগুলো নিয়ে কতটুকু তারা সচেতন। ধন্যবাদ শ্যামল দত্ত। উন্নয়ন ও গণতন্ত্র দুটি সমার্থক শব্দ, এবং অনেক সময় বলা হয় যে একটি আরেকটির পরিপূরক, আবার কখনো কখনো দুটির মধ্যে বিভেদও দেখা দেয়। অনেক সময় বলা হয় যে উন্নয়নের জন্য কত বেশি গণতন্ত্রের প্রয়োজন নেই, সেটিও বলা হয় কম গণতন্ত্র বেশি উন্নয়ন, যেটি বাংলাদেশে হয়তো এখন চলছে, বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে সব দিক থেকেই, কিন্তু অনেকে অভিযোগ করেন যে গণতন্ত্র কতটা আছে দেশে, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? ডেভেলপমেন্ট মডেল নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা আছে বিশ্বজুড়ে, এবং অনেকেই বলে যে মানে সত্যিকারের ডেমোক্রেটিক প্রসেসে উন্নয়ন কতখানি করা যায়, তার অনেক অনেক উদাহরণ। যেমন ধরুন আমাদের প্রতিবেশী ভারতের কথা যদি বলি, এখনো পর্যন্ত দারিদ্র সেখানে প্রকট, অথচ দীর্ঘ 67 বছরের গণতন্ত্রের চর্চা আছে, কিন্তু নিরবচ্ছিন্ন গণতন্ত্রের চর্চা আছে, কিন্তু আপনি দেখবেন এর চাইতে অনেক বেশি উন্নয়নের চর্চা হয়েছে মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, দক্ষিণ কোরিয়াতে, সেখানে একটু কম গণতন্ত্রের চর্চা হয়েছে কিন্তু উন্নয়নের চর্চাটি বেশি হয়েছে। ফলে এই নিয়ে নানা রকমের ঝগড়া বিবাদও আছে যে গণতন্ত্র বেশি চাইবেন না উন্নয়ন বেশি চাইবেন, আপনি কোনটি আপনার বেশি দরকার। বাংলাদেশে যেটি হয়েছে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মতো একটি দারিদ্র পীড়িত দেশে যেখানে অশিক্ষা এখন একটা চরম আকার, সেসব দেশে যেখানে গণতন্ত্রের জন্য যে ওয়েস্টার্ন মডেল যেটা আছে সেটা কতখানি প্রযোজ্য, এ নিয়েও বিতর্ক বাংলাদেশেও আছে যে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি। রাস্তার মধ্যে আমি আজকে নেমে গেলাম 10,000 লোক নিয়ে আমি গাড়ি ভাঙচুর শুরু করলাম, এবং আমাদের এখানে একটা অদ্ভুত ধরনের কথাবার্তা আছে, যেমন হরতাল আমাদের মৌলিক অধিকার এটা আমরা বলি, কিন্তু হরতাল যে না করাও যে একজনের মৌলিক অধিকার সেটা কিন্তু আবার বলি না আমরা। এই যে নানা ধরনের গণতন্ত্রের সংজ্ঞা ফেলি আমরা, এইগুলো নিয়ে নানা রকম বিতর্ক আছে, এবং সেই বিতর্কগুলো সুরাহা কোনোটাই হয়নি। আমি একটু আগে আমাদের সম্মানিত জন অতিথি যে বলছিলেন যে সুশীল সমাজ নিয়ে, সুশীল সমাজ বাংলাদেশে এক ধরনের নেতিবাচক একটা শব্দের মতো দাঁড়িয়ে গেছে, এবং এটা প্যারালাল টু রাজনীতির সমান্তরাল আরেকটি শব্দ দাঁড়িয়ে গেছে, এবং অনেকেই মনে করেন যে সুশীল সমাজ যে রাজনীতিতে বিশ্বাস করে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আবার সেই রাজনীতিতে বিশ্বাস করে না। মেজর পলিটিক্যাল পার্টিগুলো যদি আপনি ধরেন আওয়ামী লীগ, বিএনপি, তারা কেউ সুশীল সমাজের এই রাজনীতির সঙ্গে একমত না। এবং আবার আমাদের সুশীল সমাজ যেটি একটু আগে বলছিলেন অধ্যাপক সৈয়দ মনজুর ইসলাম স্যার, যে এত রাজনৈতিকভাবে বিভক্ত সমাজ আমাদের সমাজটা, এমন কোন পেশা নেই যেখানে দুটি রাজনৈতিক স্রোতধারায় বিভক্ত নেই। সাংবাদিকতা বলি কিংবা আমরা পেশাজীবী অন্যান্য যে গোষ্ঠী, ডাক্তার, ইঞ্জিনিয়ার,
এমন কোন এমনকি রিক্সা শ্রমিকদের মধ্যেও দেখবেন যে রিক্সা শ্রমিক লীগও আছে, রিক্সা শ্রমিক দলও আছে। এই যে এরকম একটি দেশে নিরপেক্ষ সুশীল সমাজ খুবই কঠিন, আর সবচেয়ে বড় পরীক্ষাটি তাদেরকে দিতে হয়েছে ওয়ান ইলেভেনের সময়। ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি যে যারা নিরপেক্ষ সুশীল সমাজ বলে দাবিদার ছিল, তারা কিন্তু অনেকেই দাবি করেছেন যে সেই ওয়ান ইলেভেনের সরকারটি তাদের আনা, তারাই এনেছেন এবং এই এ ধরনের অগণতান্ত্রিক সরকারকে নিজেরা ওন করেছেন এবং সেখানে তারা বেনিফিটও নিয়েছেন, অনেকে বিভিন্ন পদ পদবি নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করছিলেন, মুক্ত গণতন্ত্রের আন্দোলন সুশীল সমাজের পক্ষ থেকে। আপনি জানেন দুটি কাগজ, দুটি পত্রিকা, একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং একটি টেলিভিশন চ্যানেল এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন যাবৎ, প্রায় গ্রামগঞ্জে পর্যন্ত তারা সৎ এবং যোগ্য প্রার্থী আন্দোলন, যেটি সুশীল সমাজের কাজ ছিল না, আসলে এটি ছিল রাজনৈতিক, রাজনীতিকে কীভাবে আপনি সৎ এবং যোগ্য প্রার্থী করবেন সেটি। আজকে যে যে দিবসটির কথা আপনি উল্লেখ করলেন, আজকের এই দিবসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু পলিটিক্যাল পার্টির জন্য, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু আজকে বিশ্ব গণতন্ত্র দিবস পালন করছে না। আপনি বরং দুটি কাগজে দেখবেন এই বিশ্ব গণতন্ত্র দিবসের ফলাও করে প্রচার হচ্ছে এবং তার সঙ্গে জাতিসংঘের যে সমস্ত উদ্যোগ সেগুলোর সামনে আসছে, কিন্তু এই দিবসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর কাছে, বিশ্ব গণতন্ত্র দিবস এবং গণতন্ত্র কথা তারাই তো সবচেয়ে বেশি বলে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই এটাই যে আমরা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সেই গণতন্ত্রের চর্চাটি দেখছি না যতটা না দেখছি সিভিল সোসাইটি। এবং আমার আজকে আবার প্রতিপাদ্য বিষয়ও করা হয়েছে কিন্তু যে মোর স্পেস ফর সিভিল সোসাইটি, বাংলাদেশে সেই অর্থে কিন্তু সিভিল সোসাইটির জায়গা এখন নাই আর, মানে সেরকম নিরপেক্ষ, এমনকি 95-96 তো আমরা দেখেছি নিরপেক্ষ সিভিল সোসাইটি কিছুটা হলেও ছিল। যেমন ধরুন আপনি 5 বুদ্ধিজীবীর কথা, সে সময় যে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য 5 অন্তত বুদ্ধিজীবী উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য ছিল, এখন এরকম একজন লোকও পাওয়া যাবে না যিনি সমস্ত রাজনৈতিক পক্ষের কাছে অ্যাকসেপ্টেড। এটা এমন একটা জায়গায় চলে গেছে দুর্ভাগ্য এরকম আমাদের, যে এটি খুবই একটা বলবো দুর্বল অবস্থা হতে হতো সিভিল সোসাইটি আমাদের এখানে। এখন ওই যে জনগণের ইস্যুগুলোতে নিরপেক্ষভাবে কথা বলতে আর সেরকম পক্ষ আমরা দেখি না, এক পক্ষ এক আমলে বিরোধিতা করে আরেক আমলে সুবিধা পায়, আবার সে আমলে বিরোধিতা করলে আরেক আমলে সুবিধা পায় এবং তারা নিজেদেরকে সেভাবেই পক্ষপাতিত্বের একটা অবস্থান নিয়ে নিরপেক্ষ অবস্থানটি আর থাকেনি। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো। যেটা শ্যামল দত্ত বললেন গণতন্ত্র, এটি আমাদের খুবই কাঙ্ক্ষিত একটা বিষয় গণতন্ত্র নিঃসন্দেহে, কিন্তু সবসময় যে প্রথাগত গণতন্ত্র যেটা, যে সাধারণ মানুষের মত সব কিছুতে প্রতিফলিত হবে সরকারে এবং সব জায়গায়, সেটি আমাদের মতো একটি দেশের জন্য যেখানে অধিকাংশ মানুষই এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত বা নিজের অধিকার সম্পর্কে সচেতন নন, সেই রকম একটি দেশে এই ধরনের গণতন্ত্রের চর্চা মানে উন্নয়নের স্বার্থে কতটুকু সম্ভব বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হয়েছে, আমাদের ইতিহাস বলছে যে আমাদের গণতন্ত্র চর্চার উৎস হচ্ছে পশ্চিম, সেখান সেই মডেলটা আমরা ধার করে আমাদের এখানে চালু করেছি, যেরকম পশ্চিমা শিক্ষার মডেল আমরা নিয়েছি, এমনকি আমাদের আইন আদালত সেটিও পশ্চিমা মডেল অনুকরণ করেই হচ্ছে। ফলে আমরা নিজেদের যে একটা গণতন্ত্র চর্চার একটা সারাৎসার তৈরি করব। এক মিনিট, আমি একটু টেলিফোন আছে একজন দর্শক, ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যাঁ হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি প্রশ্নটা করছি যে আমরা উন্নয়নের কথা বলি, অনেক কথাই বলি, আইনের শাসন সুশাসনের কথা বলি, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে বেজ রাইটস বলে একটা রাইটস আছে। যেহেতু আমি হিউম্যান রাইটস এর পরে কাজ করি, সেটা হচ্ছে ভোট ইজ দা বেজ রাইট অফ হিউম্যান রাইটস ইন ডেমোক্রেসি, অর্থাৎ মানে গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মৌলিক অধিকারের ঊর্ধ্বে হচ্ছে ভোট অধিকার, অর্থাৎ আমাকে দিয়ে আমি কাকে দিয়ে আমার অধিকার রক্ষা করব, সেটাই তো প্রথম। জি, এটা কতটা সঠিক? ধন্যবাদ। হ্যাঁ, ভোটাধিকার তো অবশ্যই গণতন্ত্রে ভোটাধিকার একটা প্রথম মৌলিক অধিকার, যে আমার ভোটে আমি নির্বাচিত করব। ওই যে বলছে আমি আমার যাকে ইচ্ছা তাকে ভোট দেব, কিন্তু কেউ আমাকে বাধ্য করতে পারবে না, এবং ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে সেরকম অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আমাদের দেশে এই সরকারগুলি, যতগুলি সরকার ক্ষমতায় এসেছে এই পর্যন্ত, খুব যে গণতন্ত্রের প্রতি তারা অঙ্গীকারবদ্ধ, তাদের কাগজে কলম তারা খুবই গণতান্ত্রিক দল, কিন্তু আচরণে সবাই কি গণতান্ত্রিক সেটা বিরাট প্রশ্ন থেকেই যায়।
তো যে প্রসঙ্গটা আমি বলছিলাম যে আমাদের দেশে গণতন্ত্র চর্চার ইতিহাসটা আমরা যখন তৈরি করলাম নতুন করে তখনও আমরা নিজেদের সংস্কৃতি অনুযায়ী নিজেদের জনজীবনের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু গণতন্ত্রের মডেলটা তৈরি করতে পারিনি তো পশ্চিমা মডেল যদি আমরা অনুকরণ করি তাহলে সেখানে সমস্যা থাকে যে আমাদের ভূ রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের জীবন চর্চা সেগুলির সঙ্গে কি মানানসই একটা জাতীয় সংসদ বসে কিন্তু জাতীয় সংসদের থেকেও সবচেয়ে প্রথম হওয়া উচিত ছিল গ্রাম পঞ্চায়েত রবীন্দ্রনাথ খুব দুঃখ করে বলেছেন যে পশ্চিমা জাতীয়তাবাদ যখন এলো তখন কেন্দ্রিক একটা মডেল সমস্ত ভারতের উপর চাপিয়ে দিল এটা হচ্ছে উপনিবেশী মডেল কিন্তু তাতে শেষ হয়ে গেল আমাদের গ্রামের যে পঞ্চায়েত পদ্ধতি অর্থাৎ গ্রামের যে স্থানীয় সরকার সেই গ্রামের স্থানীয় সরকার পানীয় জলের ব্যবস্থা করত মানুষের চিকিৎসার ব্যবস্থা করত এবং একটা দায়িত্ব ছিল আমাকে অতিথিশালাও গ্রামে তৈরি করে দিত রবীন্দ্রনাথের ভাষাতে আমি বলছি সেই গ্রাম পঞ্চায়েত যখন বিলুপ্ত হয়ে গেল তখন উপর দিকে চাপিয়ে দেয়া একটা গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রামের পঞ্চায়েতের জায়গায় কিছু মানুষ বসে গেলেন শাসন ক্ষমতা নিয়ে ধরুন একজন সাংসদ তাকে সহায়তা করার জন্য গ্রাম পঞ্চায়েতগুলি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারত তাকে পথে রাখার জন্য তাকে প্রয়োজনে সলা পরামর্শ দেয়া তাকে সুপারিশ করা নানান বিষয় নিয়ে এবং জনগণের পক্ষে কাজ করার জন্য গ্রাম পঞ্চায়েতগুলি সংঘবদ্ধ হলে তারপর ইউনিয়ন কাউন্সিলের ব্যাপারটা ছিল স্থানীয় সরকার হচ্ছে ভিত্তি গণতন্ত্রের আমরা সেই স্থানীয় সরকারকে বাদ দিয়ে কেন্দ্রিক একটা সরকার চাপিয়ে দিয়েছি গণতন্ত্রের নামে ফলে ওই যে চেক অ্যান্ড ব্যালেন্স বলে একটা কথা আছে না যে ত্রুটি বিচ্ছুতি কোথায় হচ্ছে এই বিষয়গুলি ধরার কেউ নেই তো ইউনিয়ন কাউন্সিল ভিত্তিক যে স্থানীয় যে সরকার ছিল সেটি এতই কার্যকর ছিল কিন্তু কেন সেটিকে অচল করে দেয়া হলো এটি আমার বোধগম্য নয় ফলে স্থানীয় মানুষের গ্রাম পর্যায়ে মানুষের অংশগ্রহণ গণতন্ত্রের নেই বললেই চলে এই যে আমাদের বড় দলগুলি এখন জনসভা করতে গেল ভাড়া করে মানুষ নিয়ে আসতে হয় তার কারণটা হচ্ছে জনসম্পৃক্ততার অভাব যতই বলুক দলগুলি যিনি প্রশ্নটি করলেন যে প্রসঙ্গটি উত্থাপন করলেন যে ভোটের একটা অধিকার সে ভোটের অধিকারই তখনই কার্যকর হবে যখন সাধারণ গ্রামের মানুষ আমি বলছি একেবারে যারা তৃণমূলে যারা থাকেন তারা একটা মালিকানা দাবি করতে পারবেন এই পদ্ধতিটির যে আমাদের এখান থেকে উৎসাহিত হচ্ছে আমরা পঞ্চায়েতের মধ্য দিয়ে একটা মডেল তৈরি করে দিচ্ছি আমরা নির্ধারণ করছি তৃণমূল থেকে কারা কেন্দ্রীয় নেতৃত্বে যাবেন অর্থাৎ দলগুলির ভিতরে যদি গণতন্ত্র থাকতো তৃণমূল থেকে নির্বাচিত হয়ে যদি নেতারা আসতেন কেন্দ্রীয়ভাবে তখন একটা মালিকানা দাবি করতে পারতেন এখন গ্রামের মানুষ আর রাজনীতির মালিকানা দাবি করতে পারছেন না সেই মালিকানাটা চলে গেছে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত কিছু নেতা নেত্রীর হাতে ফলে আমাদের গণতন্ত্র সেইভাবে অর্থবহ হচ্ছে না যে মানুষের জীবনকে ধারণ করে বিকশিত হবে আর খুব সংক্ষেপে দ্বিতীয় কথাটা বলি যে উন্নয়নের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক হ্যাঁ সমর ঠিকই বলেছেন গণতন্ত্রের সঙ্গে উন্নয়নের যে একটা সম্পর্ক আছে সেটার অর্থ এই নয় যে উন্নয়ন হওয়ার জন্য গণতান্ত্রিক হতে হবে তবে যদি গণতন্ত্রের উন্নয়নের সঙ্গে গণতন্ত্রকে আমরা সমন্বিত করতে পারি তাহলে দীর্ঘমেয়াদী কোনো সংকট তৈরি হয় না জবাবদিহিতার একটা ব্যাপার থাকে কার জন্য গণতন্ত্র কার জন্য উন্নয়ন এই প্রসঙ্গগুলি উত্থাপিত হয় তার উত্তর দেয়া হয় যদি দেখা যায় যে উন্নয়ন হচ্ছে কিন্তু গণতন্ত্র নেই তাহলে উন্নয়নের সুফলটা চলে যাবে কিছু শ্রেণীর হাতে সেখানে সর্বসাধারণের অংশগ্রহণটা থাকবে না ওই যে আবার বললাম মালিকানার বিষয়টি উন্নয়নের মালিকানা জনগণের কাছে থাকার জন্য গণতন্ত্রের প্রয়োজন ধন্যবাদ আরেকটি ফোন আছে আমাদের আরেকজন দর্শক আছেন ফোনে আমরা ফোনটি নিয়ে নিই প্রিয় দর্শক আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন জি আসসালামু আলাইকুম আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে জি সম্মানিত প্যানেলের কাছে আমি বিনীতভাবে প্রশ্ন খাদ্য উৎপাদন কৃষি শিক্ষা স্বাস্থ্য খাতে আমাদের উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে কিন্তু টেকসই উন্নয়নের জন্য যে গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রতিষ্ঠান দরকার তার জন্য প্রধান উপাদান হচ্ছে পরমত সহিষ্ণুতা এই অপরের প্রতি শ্রদ্ধা জানানো বা পরমত সহিষ্ণুতা এটা অভাব আছে কিনা আমাদের গণতন্ত্রে ধন্যবাদ ধন্যবাদ না এটা তো আপনি আমি যদি প্রশ্নকর্তার প্রশ্নটা সঠিকভাবে বুঝে থাকি ডেফিনেটলি এক কথায় তো বলা যায় যে এই এই যে পরস্পরের প্রতি বিশ্বাস আস্থার যথেষ্ট অভাব আছে আমরা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা কথা বলি সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার অর্থাৎ আস্থার সম্পর্ক যদি গড়ে তোলা না যায় তাহলে গণতন্ত্রকে আপনি কখনো উচ্চতায় নিয়ে যেতে পারবেন না বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা এমনই যে দুটো বড় দলের মধ্যে এই যে আস্থার সম্পর্কের
বড় অভাব সৃষ্টি হয়েছে, পরমত সহিংসতা বড় অভাব সৃষ্টি হয়ে নাই, ফলে এই গণতন্ত্রটা বারে বারে মুখ থুবড়ে পড়ছে। ফলে এটা একটা বাস্তব সত্য যে এই পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাসটা আমরা স্থাপন করতে পারিনি, অর্থাৎ এক দল অপর দলকে বিশ্বাস করতে পারছেন না, এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা বড় সংকট। আমি একটু ওই বিষয়টার উপর একটু আলোচনা করতে চাই, উন্নয়ন এবং গণতন্ত্রের বিষয়টা। সেটা হচ্ছে আমি নিজে এই গণতন্ত্র নিয়ে কাজ করেছি, আমার একটা বইও আছে, এবং আমি কাজ করতে গিয়ে আমি দেখেছি যে গণতন্ত্রের বিভিন্ন মডেল আছে, এক এক দেশে এক একটা মডেল, এবং আমরা আমাদের একটা ভুল চিন্তা চেতনা আছে, আমরা যেটা মনে করি যে গণতন্ত্র মানেই হচ্ছে ওয়েস্টার্ন টাইপ অফ গণতন্ত্র, ব্রিটিশ টাইপ অফ গণতন্ত্র, অর্থাৎ একটা পার্লামেন্ট থাকবে, পার্লামেন্টের ডেমোক্রেসি থাকবে, এবং সেখানে আমরা আমাদের নীতি এবং আমাদের যে সিদ্ধান্তগুলো আমরা সেখানে ইমপ্লিমেন্ট করবো। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যে ব্রিটিশ কমিউনিটি, ব্রিটিশদের মন মানসিকতা চিন্তা চেতনার সাথে আমাদের মানুষের চিন্তা চেতনা মেলানো যাবে না। একটা গ্রামের একজন মানুষ আপনি তার সে শিক্ষায় শিক্ষিত নন, তিনি অতটা বোঝেন না হোয়াট ইজ ডেমোক্রেসি, তাকে ওই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি বুঝলে সে এটা বুঝবেন না, তাকে এই যে নৌকা মার্কা বা ধানের শীষে তারা ভোট দেন বা অতীতে দিয়েছেন, তারা কিন্তু না জেনে শুনেই দিয়েছেন, আইদার নৌকা অথবা ধানের শীষ বা অন্য একটা মার্কা, তারা মার্কাকে পছন্দ করেন, কেন করেন এর ব্যাখ্যা যদি আপনি তাদের কাছে কখনো স্টাডি করে দেখেন তারা ব্যর্থতা পাবেন। আসলে আমাদের মতো দেশে আমি দেখেছি যে ঠিক ব্রিটিশ টাইপ অফ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ঠিক প্রপারলি ফাংশন করবে না। এই মুহূর্তে 21 শতকে দাঁড়িয়ে আমি মনে করি যে আমাদের দেশের জন্য প্রয়োজনটা হচ্ছে আগে আপনার ডেভেলপমেন্ট কাজটা আগে করতে হবে, উন্নয়নকে প্রায়োরিটি দিতে হবে, এবং আপনি যদি উন্নয়নকে প্রায়োরিটি না দেন তাহলে এই পার্লামেন্টারি ডেমোক্রেসির হাজারবার বললেও আপনি মানুষের উন্নয়ন সাধন করতে পারবেন না। আসলে একটা রাজনৈতিক দলের পারপাসটা কি? পারপাসটা তো জনগণের মঙ্গল করা। মঙ্গল আপনি কি করে করবেন? মঙ্গল আপনি তখনই করতে পারবেন যদি সাধারণ মানুষের কাছে উন্নয়নের প্রক্রিয়াটা আপনি পৌঁছে দিতে পারেন, অর্থাৎ একটা মানুষ তার নিরাপত্তা চায়, তার চাকরির নিরাপত্তা চায়, তাকে যদি তার সোশ্যাল যে নেট, তার যে স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চায়, এটা যদি আপনি করতে পারেন তাহলে এটা সম্ভব। দেখেন আমাদের এখানে 16 কোটি দেশের মানুষ, কেউ কেউ বলেন 17 কোটি হয়ে গেছে, এবং প্রতি বছর কত কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের জব মার্কেটে আসছে। এখন এই জব মার্কেটে এই লোকগুলোকে যদি আমরা চাকরির ন্যূনতম এসিউরেন্স দিতে না পারি, তাদের যদি চাকরির ক্ষেত্র তৈরি করতে না পারি, তাহলে এই গণতন্ত্র দিয়ে তো আপনার কোনো ফল আপনি ভোগ করতে পারবেন না। তার অর্থটা হচ্ছে যে আপনাকে আজকে এই ডেমোক্রেটিক সংস্কৃতিটাকে আরো শক্তিশালী করতে হলে আপনার উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। আজকে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী, আমাদের মেয়েদের একটা বিশাল একটা জনশক্তির কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গার্মেন্ট সেক্টরে। দেখেন এই এই সেক্টরটা যদি অবহেলিত থাকতো তাহলে আমাদের জনশক্তির একটা বড় সম্পদ আমরা কিন্তু ইউজ করতে পারতাম না, তারা আনইউজড হিসাবে থেকে যেত। আজকে আমরা মালয়েশিয়ার এক্সাম্পল দিই, আজকে আমরা হংকংয়ের এক্সাম্পল দিই, আজকে আমরা সিঙ্গাপুরের এক্সাম্পল দিই, দেখেন সেখানে কিন্তু ডেমোক্রেসি আছে, কিন্তু সিঙ্গাপুরের ডেমোক্রেসির সাথে বাংলাদেশের ডেমোক্রেসি মেলানো যাবে না, সিঙ্গাপুরের ডেমোক্রেসির সাথে ব্রিটেনের ডেমোক্রেসি মেলানো যাবে না, ঠিক আবার সিঙ্গাপুরের ডেমোক্রেসির সাথে আবার মালয়েশিয়ান ডেমোক্রেসি মেলানো যাবে না। মালয়েশিয়া থেকে তারা ডেমোক্রেসিটাকে চর্চা করেছে, একটা ইউনিফাইড ফর্ম করেছে, তারা একটা ইউনিটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। মাহাতির মোহাম্মদ এটাকে কিন্তু টার্গেট করেছিলেন যে আমার উন্নয়ন করতে হবে আগে, তারপর ডেমোক্রেসি, ফলে এক ধরনের কন্ট্রোল ডেমোক্রেসি আমরা দেখতে পাই, নিয়ন্ত্রিত গণতন্ত্র, যেটা আপনার সিঙ্গাপুরেও আছে, এক ওয়ান পার্টি রুল যদি আপনি সেই অর্থে বলেন আছে, বাট মানুষ সেখানে হ্যাপি, মানুষ সেখানে স্যাটিসফাইড এই এই পলিটিক্যাল কালচারের ব্যাপারে। ফলে আমাদেরকে বোধহয় এখন চিন্তা করার সময় এসছে যে আমরা আমাদের দেশে আমরা কোন ধরনের সমাজ ব্যবস্থা বিনির্মাণ করব, গণতন্ত্রকে আমরা কোন পর্যায়ে বিনির্মাণ করব। আমরা চেষ্টা করেছি ব্রিটিশ মডেলের ডেমোক্রেসি নিয়ে, সেটা ফাংশন করছে কিন্তু প্রপারলি ফাংশন করছে এটা বলা যাবে না। ওই যে বললাম যে কনফিডেন্স বিল্ডিং মেজার, সেটা হয়নি, এটা বারে বারে আমরা বলছি, কিন্তু এই আস্থাটা কিন্তু স্থাপিত হচ্ছে না, ফলে আমরা বারে বারে বুক থুবড়ে পড়ছি এবং আমাদের উন্নয়ন প্রক্রিয়া কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এই উন্নয়ন প্রক্রিয়া যদি আরও ব্যাহত হয় তাহলে কিন্তু এই গণতন্ত্র দিয়ে আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। জি শ্যামল দত্ত, একটা বিষয়ে বাংলাদেশে এখন নিয়ন্ত্রিত গণতন্ত্র যদি আমরা ধরে নিই আছে, কিন্তু মূল যে সমস্যাটা সেটি হচ্ছে যে সত্যিকারে কোনো বিরোধী দল নেই আমাদের এই মুহূর্তে, মানে যেটি আছে সংসদে সেটি তো আমরা জানি কি, আর বাইরেরও যে বিরোধী দল বিএনপির কথা যদি বলি তাদের অবস্থাও খুব
শোচনীয় বলতেই হবে। তো সুতরাং একটা বিরোধী দল বিহীন অবস্থায় কিন্তু সরকার চলছে, এবং সেইখানে সবচেয়ে বড় যে ভূমিকাটা নিতে পারত সেটা হচ্ছে সুশীল সমাজ, যাদের কথা আমরা বলছি, বা নাগরিক সমাজ, যেটিরও আবার একটা অভাব আছে আমরা সবাই আলোচনায় বুঝলাম, বা তাদের মধ্যে চরম বিভক্তিও আছে। কিন্তু বিভক্তির বাইরেও একেবারে যে নিরপেক্ষ সুশীল সমাজের কণ্ঠ নেই তা কিন্তু বলব না, বেশ কিছু আছেন যারা অনেকটাই নিরপেক্ষভাবেই সরকারের সমালোচনা অনেক সময় করে থাকেন, কিন্তু সেই সমালোচনা তখন সরকার আবার শুনতে চান না, তাদের বিরুদ্ধে বিষোদ্গারও করা হয়, সেটাও আমরা দেখেছি। কিন্তু এই সব মিলিয়ে আপনি কি বলবেন যে একটা নাগরিক সমাজের সমস্যাটা হয়ে গেছে আমাদের এখানে, তাদের ক্রেডিবিলিটি তারা নিজেরাই লস করেছে। আসলে আমাদের এখানে যে নাগরিক সমাজ ছিল না তা না, আমি বললাম না 95 সাল পর্যন্ত আমরা দেখেছি সবার কাছে গ্রহণযোগ্য নাগরিক সমাজের লোকজন ছিল কিছু, কিন্তু 95-এর পরে বিশেষ করে 1/11টা একটা বড় ক্রুশিয়াল পরীক্ষা দিতে হয়েছে নাগরিক সমাজকে, এবং তারা তাদের সেই সরকারকে সমর্থন জানানোর কারণে এক ধরনের ক্রেডিবিলিটি তারা লস করেছে, এবং যার মানে যেটার কারণে এখনো পর্যন্ত নাগরিক সমাজ বলতে আমাদের এখানে একটা বিরাজনীতিকরণের একটা পক্ষ ধরে নেওয়া হয়। আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে মানে 1/11 এর কথা বলা হচ্ছে, তখন যে সরকার এসেছিল তাকে সমর্থনের কারণে নাগরিক সমাজ বিতর্কিত হয়েছে আপনি বলছেন, কিন্তু সেই সরকারটা তো যখন ফখরুদ্দিনের যে সরকারটা আসলো যদি বলি, সেই সরকারটা তো তখন কিছু রাজনৈতিক দল দ্বারাও তো সাধু তাদের স্বাগত জানানো হয়েছিল, বা একটা একটা চরম একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই অচল অবস্থার থেকে কিন্তু উত্তরণের জন্য কিন্তু সেই সরকারটা দরকার ছিল, না সেই সরকারও দরকার ছিল, কিন্তু সেই সরকার পরবর্তীকালে কিন্তু তাদের অন্য উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে। আপনি যে কারণে প্রশ্নটি উঠেছে যে তারা তাদের লম্বা একটা কর্মসূচি, এবং আমি আরেকটু বলি, আমি আরেকটু বলি আপনাকে, আগ্রহ প্রথম যে তত্ত্বাবধায়ক সরকার যেটা আসলো 2007-এ, যেই সরকারের কিছু সদস্য কিন্তু তারা যেহেতু কিছু করতে পারলেন না তাই তারা পদত্যাগ করে বেরিয়ে আসলেন, আমাদের মনে আছে এই ঘটনাগুলো। এখন কথা হচ্ছে যে তাদেরকেও কিন্তু আমরা বলি, সেটা আমরা জানি, কিন্তু সমস্যাটি হয়ে গেছে অন্য জায়গায়, সেটি হচ্ছে এই সংকটের সময় এই 1/11 সরকারের কোনো বিকল্প ছিল না, এটা আমরাও জানি, কিন্তু যখন 1/11 সরকারটি আসার পরে তারা কিন্তু বিরাজনীতিকরণের একটা উদ্যোগের দিকে চলে গেল আস্তে আস্তে, দুই নেত্রীকে বিদেশে পাঠাতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাঙন আনতে হবে, এবং তারা নিজেরাও একটি দল গঠনের চেষ্টা করা শুরু করলো, এই এগুলো কিন্তু তাদেরকে আস্তে আস্তে বিতর্কের মুখে করেছেন। কিন্তু যে কারণে 1/11 সরকারের সময় আপনার মনে আছে যে প্রথম দিকে এমনকি গণমাধ্যম কিন্তু 1/11 সরকারকে সমর্থন করেছে, কারণ ওই মুহূর্তে যে যে ইম্পাসটা তৈরি হলো, যে অচলাবস্থা, তার কিন্তু বিকল্প ছিল না 1/11-এর। কিন্তু 1/11 সরকার বিতর্কিত হতে শুরু করলো যখন দুই নেত্রীকে অ্যারেস্ট করলো, যখন দুই নেত্রীকে প্লেনে করে বিদেশে পাঠাতে হবে, যখন দলগুলোর মধ্যে ভাঙন তৈরি করলো, সংস্কারবাদী বলতে একটা গ্রুপ তৈরি করলো তারা, তারা নিজেরা একটা পলিটিক্যাল কিংস পার্টি তৈরি করলো, কোন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারছে না, কিছু কিছু দল কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড করছে, এগুলো তাদেরকে বিতর্কিত করলো, এবং এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু সুশীল সমাজ। সুশীল সমাজের কেউ কেউ লিখলেন দুই নেত্রীকে দল ছাড়তে হবে, এটা কিন্তু কোন সুশীল সমাজের লেখার বিষয় ছিল না, এবং দায়িত্ব না, এই কারণে আমি বলছি 1/11 পরীক্ষাতে তারা কিন্তু ফেল করেছে, এই ফেলটির কারণে আজকে তাদেরকে মূল্য দিতে হচ্ছে, যে কারণে মানুষ কিন্তু তাদেরকে আর বিশ্বাস করছে না, এবং সুশীল সমাজ বলতে মনে হয় যেন এরা ডিপলিটিজেশনের একটা উদ্যোগ থাকবে এটার মধ্যে, সবসময় এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং এটা কিন্তু আসলে তা না, কিন্তু সুশীল সমাজ থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, সুশীল সমাজ সুশীল সমাজের জায়গায় থাকবে। তারা আজকে দেখেন আপনি বাংলাদেশে, আপনি যে বলছেন পলিটিক্যাল পার্টির অপোজিশন নেই, দুটি উদাহরণ দিই আপনাকে শুধু আমি, এই যে ভ্যাট বিরোধী আন্দোলনটি গেল, সরকার তো মানতে বাধ্য হলো, এরকম একটি আন্দোলন কেন বিরোধী দল করতে পারলো না, বিরোধী দলের আন্দোলন ফেল হয় অথচ 83টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন কিন্তু সফল হয়, কোনো নেতৃত্ব নাই। আপনি আরেকটি উদাহরণ নেন, আরিয়েল বিলে যে এয়ারপোর্ট করতে চাইল, জনগণের আন্দোলনের মুখে কিন্তু সরকার পিছু হটতে বাধ্য, রাজনৈতিক কোনো আন্দোলন, ওখানে কিন্তু রাজনৈতিক আন্দোলন হলো না, কিন্তু তার মানে আমাদের রাজনৈতিক দলগুলো যে কৌশলে আন্দোলন করছে, কনসার্টে আন্দোলন হলো, এই যে রাজনৈতিক দলগুলো যে কৌশলে আন্দোলন করছে কৌশলটি ভুল, এই ভুল কৌশলের কারণে কিন্তু তারা বারবার মার খাচ্ছে। আপনি দেখবেন এই যে গত 4 দিন রাস্তায় এত অবরোধ হলো, একটা গাড়ি ভাঙচুর হয়েছে কোথাও, একটা গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এই যে আন্দোলনের মধ্যে আন্দোলনের যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে,
এটা আমাদের রাজনৈতিক দলগুলো এখান থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। আর অপোজিশনের আমি বলবো যে অপোজিশন বাংলাদেশে এখন শক্তিশালী অপোজিশন আছে বিএনপি, তার প্রমাণ তো ভোটে প্রমাণ। আপনি দেখেন সিটি কর্পোরেশন নির্বাচনে তারা মাছ মাছ মানে একেবারে মাঝখান থেকে উঠে চলে আসলো, তাও তাদের কি পরিমাণ সমর্থক রয়ে গেছে, কিন্তু তাদের কর্মী তাদের ভুল স্ট্র্যাটেজি, তারা প্যারাসাইটের উপর নির্ভর করে আন্দোলন করছে, জামাতের উপর নির্ভরশীল হয়ে আন্দোলন করছে, এই কারণে তারা কিন্তু সঠিক অপোজিশনের রোলটি প্লে করতে পারছে না। কিন্তু তাদের যে সমর্থন নেই এটি আমি কিন্তু বলবো না, তাদের সমর্থন আছে, সমর্থন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি সৈয়দ মনজুর ইসলাম আপনার কাছে আসবো শেষবারের মতো, দুই মিনিট সময় আছে আমাদের। এই যে মত প্রকাশের স্বাধীনতা তো গণতন্ত্রের জন্য অপরিহার্য, আমরা আজকাল দেখছি মত প্রকাশের স্বাধীনতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, বিশেষ করে যে ব্লগার হত্যার ব্যাপারে যদি আমরা স্মরণ করি, তো এই ব্যাপারটি নিয়ে যদি একটু বলেন। না, গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা, মতটা হবে কাউকে আঘাত দেওয়া যাবে না, কারো ধর্মবিশ্বাসে আঘাত হয়ে যেন সেটা আমরা স্বীকার করে নিয়েছি, কিছু নীতির ভিতরে আমরা আমরা কাজ করি, সেই নীতির ভিতরে কাজ করার পর যদি আমি জনগণের পক্ষে লিখি, আমি মৌলিক চিন্তা নিয়ে অগ্রসর হই, আমি বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা করি, তাহলে তাকে তার প্রতি এরকম অসহিষ্ণু হয়ে তার প্রতি আচরণ করা এটা যে কোনো গোষ্ঠীর পক্ষেই উচিত নয়, সরকারের পক্ষে উচিত নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের ভিতর থেকেও একটা অসহিষ্ণু আচরণ সংবাদ মাধ্যমের প্রতি দেখেছি আমি, এবং যারা এই ধরনের ব্লগারদের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন ইত্যাদি করছেন তাদের ভিতর একটা অসহিষ্ণু চিন্তা। এই অসহিষ্ণুতা গণতন্ত্রের জন্য কোনোদিন উচিত হয় না এবং গণতন্ত্রকে কোনোভাবে সহায়তা করে না, এবং গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না। সেই অর্থে আমাদের কিন্তু সেই একটা মডেল আমরা পড়ে গেছি যেখানে উন্নয়নের প্রয়োজন আমাদের, আমাদের গণতান্ত্রিক চিন্তাভাবনা, কারণ আমরা সাংস্কৃতিকভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সাংস্কৃতিকভাবে আমরা বহুত্ববাদে বিশ্বাস করি, সাংস্কৃতিকভাবে আমরা ভিন্ন মতে বিশ্বাস করি। এই বলে যে আজকে গণতন্ত্র দিবস উপলক্ষে আমার যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে বড় দলগুলোর মধ্যে, বিশেষ করে দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি হোক এবং তারা দলগুলো জনগণের পক্ষে কাজ করুক, বিশেষ করে বিরোধী দল বিএনপি জনগণের পক্ষে কাজ করুক, এবং আমাদের যে গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতিকে উন্নয়নকে প্রায়োরিটি দেওয়া হোক, উন্নয়নকে প্রায়োরিটি দিয়ে গণতন্ত্রকে আমরা আরো উচ্চতায় নিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে উন্নয়ন এবং গণতন্ত্র পাশাপাশি চলবে এবং আমরা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে যেতে পারব। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।